যে ভারত দীর্ঘদিন থেকে পশ্চিমকে ম্যানেজ করার চেষ্টা করেছে শেখ হাসিনাকে রাখার জন্য এই বলে শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে বাংলাদেশে ইসলামিক এক্সট্রিমিজম মাথা চাড়া দেবে এই আলাপটা তারা করেছেন আওয়ামী এখন আওয়ামী লীগ এবং ভারতের এজেন্ডা ফুলফিল করার জন্য তারা এখন ইসলামিস্ট সেজে মাঠে নেমে এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যাতে বর্তমান সরকার ঠিকমতো দেশই চালাতে পারবেন না আমাদের ঝুঁকি বাড়ছে এই বছরের পূজায় নানা রকম অঘটন ঘটার সম্ভাবনা আছে বলে দুদিন আগেই কথা বলেছিলাম আমরা এই ক্রান্তি লগ্নে আমাদের জাতির ইতিহাসে এরকম ক্রান্তি লগ্ন আসলে খুব বেশি আসেনি শেখ হাসিনাকে পতন ঘটানো এবং তার পালিয়ে যাওয়া নিশ্চিত করা মানেই কিন্তু আমরা সেইফ হয়ে গেছি তা না আমাদের গণতন্ত্রের পথে আমরা চলে এসেছি ব্যাপারটা একেবারেই সেই রকম না এর মধ্যে নানা রকম সংকট আছে বিপদ আছে আমাদের সামনে এবং এই মুহূর্তে আমাদের সামনে যে ঝুঁকিটা সামনে মাথা চাড়া দিয়ে উঠছে সেটার ব্যাপার আমাদের সকলের সতর্ক হওয়া দরকার আছে আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য দেশের ভেতরে এবং দেশের বাইরে স্পেসিফিকলি যদি বলি ভারতের দিক থেকে সেই ধরনের চেষ্টা থাকতেই পারে থাকার কথা আর দেশের ভেতরে আওয়ামী লীগের বেশ টাকা খরচ করা তাদের প্রশাসন তাদের পুলিশ তাদের অন্যান্য জায়গায় থাকা লোকজন রকম চেষ্টা করবে সেটা আমাদের মাথায় রাখতে হবে অনেকে আছেন যারা আসলে আমাদের ডেমোক্র্যাটিক প্রসেসের সাথে যান না ডেমোক্রেটিক স্টেটের সাথে যান না কেউ ডেমোক্রেসি না চাইতেই পারে সে মাঠে থাকতেই পারে সেটার জন্য তিনি মনে করেন যে ডেমোক্র্যাটিক স্টেইট কোনো দিন সমাধান না তিনি সেটার জন্য কেন মাঠে থাকবেন না ইত্যাদি ইত্যাদি হতে পারে এর বাইরেও আরও অনেক ইস্যুজ আছে আমাদের কোনখানে আমরা কি কীরকম করব। আমাদের জীবনে কোন জায়গায় ধর্মের কতটুকু থাকবে নানান ডিবেট আছে যৌক্তিকভাবেই আছে এই ডিবেটগুলো সমাজে থাকতে হবে থাকার কথা কিন্তু একটা জিনিসকে আমরা খেয়াল করছি টাইমিংটা খেয়াল করছি আমরা কোন সময়ে কথাগুলো বলছি একটা বেসিক ব্যাপার হচ্ছে জিও এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স যদি আমরা বুঝি তাহলে টাইমিং ম্যাটার্স বাংলাদেশ এই মুহূর্তে যেরকম ফ্র্যাজাইল পজিশনে আছে এইরকম ফ্র্যাজাইল আর কখনো ছিল না সত্যিই ছিল না আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এত ভঙ্গুর এত ভালনারেবল কখনোই ছিল না কখনোই হয়নি কোনো সন্দেহ নেই আমাদের পুলিশ কাজ করছে না সেনাবাহিনীর দীর্ঘদিন পর কতটুকু প্রফেশনাল আছে আমরা নিশ্চিত নই আমরা আশা করি তারা আছেন ভালো কিন্তু তারপরও কাছে না প্রতিটা প্রতিষ্ঠান ভাঙার যখন চেষ্টা করেছে সেনাবাহিনীর ক্ষেত্রেও সে চেষ্টা করেছেন আমাদের পাহাড়ে অসন্তোষ শুরু হয়েছে এই কদিন আগেও আরেকজনকে পিছিয়ে মেরে ফেলা হয়েছে ওখানে পরিকল্পিতভাবে ওখানে ঘটনা ঘটানোর চেষ্টা করছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের ঐক্য যদি ভেঙে দেওয়া যায় এবং সেটা করার জন্য প্রত্যেকে বসে আছে এই মুহূর্তে ইসলাম ইসলাম দিয়ে আওয়ামী লীগের বহু মানুষ মাঠে নেমে যায়নি আমরা কীভাবে বলতে পারি কীভাবে বলতে পারি বহু মানুষ নেমে গিয়ে থাকতে পারে আমরা কোন কোন সিম্বল সিম্বল দেখাবো কোন কোন না কেয়ারফুল থাকা দরকার আছে এবং আমি সিরিয়াসলি মনে করি আওয়ামী এখন আওয়ামী লীগ এবং ভারতের এজেন্ডা ফুলফিল করার জন্য তারা এখন ইসলামিস্ট সেজে মাঠে নেমে এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যাতে বর্তমান সরকার ঠিকমতো দেশই চালাতে পারবেন না এবং আস্তে আস্তে ব্যর্থতা যখন তৈরি হতে থাকবে তখন নানা রকম প্রশ্ন উঠবে আর যতই বাংলাদেশে ইসলামিস্ট্রা মাথা চাড়া দিয়েছে জঙ্গিরা মাথা চাড়া দিয়েছে ইসলামিক এক্সট্রিমিজম মাথা চাড়া দিয়েছে এই আলাপ তৈরি করা যাবে যত বাড়ানো যাবে তত এই মাটি এই মাটি ভারত এবং আরো অনেকের খেলার গ্রাউন্ড হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব আমাদের একটা কথা মনে রাখতে হবে বর্তমান সরকার যদি এসব কারণে এসব সামলাতে গিয়ে কি হয় দেশের মধ্যে ডিস্টারবেন্স গুলো যখন চলতে থাকে অপ্রয়োজনীয় ডিস্টারবেন্স ফর দ্য টাইম আমি মনে করি আমি আবারও বলছি কারো দাবি যদি কেউ মনে করে ন্যায্য হয়েছে তার টাইমিং তার আসলে দেখা দরকার আমাদের শত্রু ওত পেতে বসে আছে টু প্রুভ যে বাংলাদেশে এখন নানান রকম এক্সট্রিমিস্ট গ্রুপ কাজ করছে কলেমা লেখা কালো পতাকা কালেমা লেখা ইসলামের কালেমা অনেক বড় ব্যাপার কোনো সন্দেহ নেই কিন্তু কালো পতাকার মধ্যে সেটা লেখার একটা সিম্বলিজম আছে সেটা নিয়ে যখন মাঠে নামা হয় সেটা যখন পশ্চিমে ছড়িয়ে দেওয়া হয় ছড়িয়ে দেওয়া হবে এটার মানে খুব সোজা না আমরা অনেকেই জানি না আমরা বাহবা দেই হাততালি দেই দুঃখিত আমরা যারা এটা করি আমরা খুব বেসিক্স ল্যাক করি ইমোশন দিয়ে কাজ করা আর কিছু কিছু চারপাশে তাকিয়ে করা ডিফারেন্স আছে তাকে করা দরকার আছে আমরা আবারও বলছি আমি মনে করি এরকম নানা ঘটনা ঘটানোর জন্য আওয়ামী লীগ বসে আছে দেশের ভেতরে তারা ভিন্ন রূপে ভিন্ন লীগ হিসাবে আমরা ফান করি আনসার লীগ হিসাবে এসছে কখনো কখনো রিক্সা চালক লীগ হিসাবে এসছে লিস্ট ফেসবুকে আফসোস লীগ হিসাবে আছে তেমনি তারা নানা রকম ইসলামিস্ট লীগ হিসেবেও মাঠে নামবে এবং নেমে এমন পরিস্থিতি দেখানোর চেষ্টা করবে সো দ্যাট সারা পৃথিবীর দৃষ্টি আকৃষ্ট হয় বাংলাদেশের প্রতি ভারতীয় মিডিয়া তো আছেই এখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা যদি যেতে থাকে আমাদের বুঝতে হবে ভারতের সমালোচনা আমরা করতে পারি কিন্তু ভারতের সফট পাওয়ার সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমেরিকার বিভিন্ন জায়গায় তাদের গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূতরা বসে আছে বিরাট বিরাট পত্রিকায় তারা কাজ করছে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে তারা সিনক্রোনাইজড ওয়েতে কাজ করা শুরু করলে বাংলাদেশের গায়ে ট্যাগ লাগিয়ে দেয়া অল ভেরি টাফ এবং শেখ হাসিনা যদি চলে যায় তাহলে এই পরিস্থিতি হবে ভারত দেখাতে পারবে দেখো তারপর নানা রকম পদক্ষেপ নেওয়ার পথ তৈরি হবে কি পদক্ষেপ হতে পারে না পারে সেটা আরেক আলোচনা আছে সেটা করছি না কিন্তু প্লিজ আমরা এই বিপর্যয়টা আমাদের দেশের যেন না ঘটাই আওয়ামী লীগ ক্যাম্প প্রতি এবং সামনে যে পূজা আসছে আবারও বলছি নানাভাবে নানান ঘটনা ঘটানোর চেষ্টা হবে হবেই কোনো সন্দেহ নাই আমরা একযোগে যাকে সতর্ক থাকি এবং অ্যাটলিস্ট বেশ কয়েক মাস একটু যে ডিবেটগুলো পরে করা যেতে পারে দেশ ধ্বংস হয়ে যাবে না এই মুহূর্তে যে ডিবেটগুলো করলে না করলে সেগুলো একটু অ্যাভয়েড করি আমাদের ঐক্যটা রাখি আর এইগুলো প্রতিদিন নতুন নতুন এইসব বিষয় নিয়ে ডিবেট তৈরি করতে থাকলে সরকার মন দিয়ে কতগুলো জরুরি কাজ করতে পারবে না ইনফ্লেশন আছে সেটা কমানো কিছু সুশাসন নিশ্চিত করা চাঁদাবাজি কমানো ঘুষ কমানো প্রশাসনটা ঠিক করা এমনি আমরা এটা এফিসিয়েন্সি নিয়ে সন্ধিহান আমাদের সন্দেহ আছে আমরা পছন্দ করছি না এটা আরও বেশি খারাপের দিকে যদি চলে যায় তাহলে দেশের পুরো সিস্টেম কলাপস করবে এরপর যেটা হবে আমরা অনেকে মনে করছি খুব সর্বশক্তিতে ভারতকে পরাজিত করব। আমি এই সরকারের একটা বিরাট শক্তির জায়গা মনে করি এবং এই কারণে এই সরকারকে ভারতও পছন্দ করে না এই সরকার ভারতের সামনে মাথা তুলে দাঁড়িয়েছে চোখে চোখ রেখে কথা বলছে সুতরাং এই সরকার এই কারণেই পছন্দ হয়নি এই সরকারের পতন হয়ে পরবর্তীতে কি হতে পারে কেমন হতে পারে সেটা যেটা হবে আমরা নিশ্চিত থাকতে পারি সেটা ভারতের পক্ষে কিছু হবে এবং সেটার উদ্দেশ্য হবে ধাপে 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 এই ফর্মে না হলেও ভিন্ন ফর্মে আমের পুনর্বাসন করা অহেতুক আমরা এই কাজ যেন না করি এবং আমরা ফেসবুকে অনেকেই মিশরের কথা বলছি মুর্সি আসার পর কিভাবে সবাই বিবাদে জড়িয়েছিল শেষ পর্যন্ত সিসি আসার পথ তৈরি হয়েছিল রাইটলি খুবই চমৎকার কম্প্যারিজন কোন একজনের আইফ গড হিজ নেইম লেখা ঘুরে বেড়াচ্ছে অনেকে শেয়ার করেছেন চমৎকারভাবে তুলনা দেখিয়েছেন কেউ যদি বলেন যে না তার জন্য কি আমি আমার ইমান আকিদার যেখানে সমস্যা হয় সেখানে কথা বলবো না আমি বলছি কথা বলবো অন্তত আমি একটু যাতে ধৈর্য ধরি কারণ যদি মনে হয় যে না আমাদের বলা ঠিক হবে আমরা ইতিহাস থেকে কি শিখি একই রকম পথে যারা গিয়েছে সেই পথে কি হয়েছিল সেটা কি আমাদেরকে শেখানো উচিত না আমি মনে করি উচিত আবারও বলছি আমরা বলছি অনেকে তার ধর্মীয় ফিলিং থেকে বলছেন কিন্তু অনেকেই সুযোগ নিতে বসে আছে ঠিক এই কেউটা আমি আবারও বলছি আওয়ামী লীগ করবে ইন্ডিয়ান এজেন্টরা এই কাজগুলো করতে ফ্যাসিলিটেট করবে সামনে খুব বড় বিপর্যয় করতে পারে আমাদের খুব অ্যালার্ট থাকতে হবে